অধ্যক্ষ জনাব এস এম ব্রহানি সুলতান মাহমুদ, অনুপন্থাজ নওগাঁ চার। আপনার সময় পাঁচ মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম। দ্বাদশ জাতীয় সংসদের 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সুযোগ পায় আমি পরম করুণাময় মহান রাব্বুল ইজ্জত আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি, মহান সংসদে যে প্রাণবন্ত, যুব উদ্যোগী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে মূল্যবান ভাষণ প্রদান করেছেন, সেজন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে আমরা এই লাল সবুজের পতাকা নামক রাষ্ট্রটি বাংলা ভাষায় কথা বলা সহ আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। সেই জাতির পিতা বঙ্গবন্ধু সহ সেই ভাই রাত্রে যারা শাহাদত প্রবরণ করেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ মজিব সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, যারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতে সহায়তা করেছে, সেই শহীদদের অগণিত মাবুন যারা সম্ভ্রম হারিয়েছে, আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর হায়ানারা এবং বিদেশী দোসররা চিন্তা করেছিল জাতীয় চার নেতাকে হত্যা না করলে তাদের আশা পূর্ণ হবে না। সঙ্গত কারণে তেসরা নভেম্বর পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নিরাপদ জায়গা সেই কারাগার, সেই কারাগার অভ্যন্তরীণ অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল বাঙালির জাতিসত্তাকে নষ্ট করার লক্ষ্যে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় ছিলেন, সফল সাধারণ সম্পাদক, জননেতা মরহুম আব্দুল জলিল এবং যিনি সফল বাণিজ্য মন্ত্রী ছিলেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলি। আমি শ্রদ্ধার স্বরে ঘরে স্মরণ করছি বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী আমার পিতা বরেণ্য শিক্ষাবিদ শহীদ মেজর নজবুল হক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর মরহুম আব্দুল জব্বার, মুক্তিযুদ্ধের সংগঠক, এবং আরো স্মরণ করি মাতা খায়রুন বেয়া প্রতিষ্ঠাকালীন থেকে মৃত্যু অবধি মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মান্দা উপজেলা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওসমান গনি সহ বরেণ্য যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের স্মরণ করি। মাননীয় স্পিকার, আপনি এই দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পাওয়ায় আমার নির্বাচনী এলাকা 49 নওগাঁ চার মান্দাবাসীর পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার এলাকার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকার দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাদের জন্য উপরে আল্লাহ তারপরেই অপরিহার্য। আমি আরো কৃতজ্ঞতা জানাই 7ই জানুয়ারি নির্বাচনটি ছিল আমাদের জন্য দেশরত্ন শেখ হাসিনার অনুকম্পা পেয়ে যারা আমরা স্বতন্ত্র নির্বাচন করেছিলাম আমাদের জন্য ছিল একটি ভয়াল কালো রাত্রির মতো। তারপর দেশরত্ন শেখ